আজকের এই ক্লাস থেকে ফ্রম টুডে উই আর গোয়িং স্টার্ট আওয়ার প্র্যাকটিক্যাল সেশন অর্থাৎ এই জায়গাটাতে আপনাদের কাজটা বেশি থাকবে আপনাদেরকে স্পিকিং করতে হবে আপনাদেরকে প্যাসেজ অ্যানালাইসিস করতে হবে আপনাদেরকে কনভারসেশন করতে হবে যে কোনো প্রবলেম আপনাদেরকেই সলভ করতে হবে অর্থাৎ একটা টিচার হাজারটা ক্লাস নিলেও কোনো লাভ হবে না যদি না আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করেন আপনার মতো করে আপনি ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে শিখতে না পারেন আপনাকে প্রচুর কাজ করতে হবে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করার জন্য তো তার জন্য একটা কথা আমি বারবার বলি যে আমার বেসিক গ্রামার বলতে টেন্স মডেল সেমি মডেল এবং প্যাসিভ ভয়েস এই চারটা টপিকের উপর একটা কনসেপ্ট থাকলেই আমরা ইংলিশ স্পিকিং করতে পারবো তো স্পিকিং এর ভিতরে বা মেইন সেশনে যাওয়ার আগে বা ল্যাঙ্গুয়েজ ক্লাবের ভিতরে যাওয়ার আগে আমি আপনাদের দু একটা ক্লাস একটু এই বিষয়গুলোর উপর নিব সেটা হচ্ছে রিডিং অ্যানালাইসিস অর্থাৎ ইংলিশে প্যাসেজ রিড আউট করতে হবে একটা সেন্টেন্স রিডিং পড়ে সেটা কোন টেন্সে লেখা আছে এটা আপনি ধরতে পারেন কিনা সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা ফ্রেজ কোনটা ক্লস কোনটা এটা আপনি আইডেন্টিফাই করতে পারেন কিনা আমরা অনেকে অ্যাকচুয়াল ট্রান্সলেশন যেটা একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল যে বেঙ্গলি মিনিং এই মিনিংটা আমরা বের করতে পারি না এইটা যারা বের করতে পারেন না এর সঙ্গে আরেকটা বিষয় হচ্ছে এই প্যাসেজ পড়লে প্রনাউন্সিয়েশন ক্লিয়ার হবে ভোকাবুলারি নতুন ভোকাবুলারি প্লে সেইটার ডেভেলপমেন্ট আপনার আসবে এবং একটা সেন্টেন্সে রাইটিং এর ফর্মেশন সম্পর্কে আপনি কিলিয়ার একটা কনসেপ্ট পাবেন তো এই ধরনের কিছু প্র্যাকটিক্যাল প্যাসেজ আমাদের একটু অ্যানালাইসিস করতে হবে একটু রিড আউট করতে হবে ফার্স্ট অফ অল এটা আমাদের প্রয়োজন এর সঙ্গে আরেকটা বিষয় সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল কনভারসেশন প্র্যাকটিস অর্থাৎ ইউ নো দ্যাট আওয়ার মাদার টাং ইজ বেঙ্গলি সো কোনো কিছু বাংলায় ভাবলে সেই কথাটাকে ইনস্ট্যান্টলি কিভাবে ইংলিশে ট্রান্সলেট করা যায় বা বলা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো এরপর এই রিডিং এবং কনভারসেশনের পাশাপাশি সার্টেন টপিকের উপর প্রেজেন্টেশন দিতে হবে স্পিকিং করতে হবে স্পিকিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তার জন্য আপনাদের এখানে এত বেশি স্টুডেন্ট থাকবেন না আপনাদের স্টুডেন্ট কম ভাগ হয়ে যাবে এবং আপনাদের আমি ওয়ান টু ওয়ান সেশন নিব অনেকগুলো সেশন নিব যেটা আমি অলরেডি শুরু করে দিয়েছি যারা ইংলিশে কথা বলতে গেলে প্রবলেম ফেস করেন বা যে যার যে জায়গায় প্রবলেম আছে সেগুলো শেয়ার করবেন এবং সার্টেন টপিকের উপর স্পিকিং কিভাবে করতে হবে কোন জায়গাগুলোতে ফোকাস করতে হবে কিভাবে গ্রামার মেনটেন করে কথা বলতে হবে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো অর্থাৎ এর আগের মাসে যে ক্লাসগুলো আপনি করছেন এই মাসে ওই সবগুলো ক্লাসের সমান এক একটা ক্লাস হবে এটা মনে রাখবেন কেউ ক্লাস মিস দিবেন না কারণ এই এইটাই হচ্ছে একদম মেইন টাইম এই মাসটার ভিতরে আপনি ইংলিশে আপনার ডেভেলপমেন্ট বা আপনার যে ইমপ্রুভমেন্ট সেটা আপনি দেখতে পারবেন বা বুঝতে পারবেন কারণ এর আগের মানতে আমরা যে গ্রামেটিক্যাল রুলস বা স্পোকেন উপর যে ক্লাসগুলো স্পোকেনের রুলস রেগুলেশন শিখছি সেগুলোকে আমরা এখন প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করব অর্থাৎ ওই মাসের সবগুলো ক্লাসের সমান এখানে এক একটা ক্লাস হবে কারণ সবগুলো বিষয় নিয়ে আমরা এক একটা ক্লাসে আলোচনা করব তো এটা অনেক বেশি ইফেক্টিভ হবে অনেক বেশি ইম্পর্টেন্ট হবে এটা ভালোভাবে চর্চা করতে পারলে আপনি অনেক দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন তো স্পিকিং সেশনে যাওয়ার আগে বা প্রেজেন্টেশনে যাওয়ার আগে আপনাদের একটু এই রিডিং এবং আপনার ওই এটাকে কি বলে কনভার্সেশন এইটা নিয়ে আমি কথা বলবো দেখাবো এরপরে আমি স্পিকিং এ যাবো এরপর আপনাদের রাইটিং সেশনে আসবো কারণ আমি এখন যদি আপনাদের রাইটিং করাতাম তাহলে আপনাদের ভালো লাগতো না কারণ আপনারা এখানে অনেকেই একটা ইচ্ছা একটা ডিজায়ার একটা হোপ একটা আশা নিয়ে আসছেন যে ইংলিশে কথা বলা শিখবেন স্পিকিং শিখবেন স্পোকেন ইংলিশ শিখবেন এই জন্য আমি চাচ্ছি এই জায়গাটার উপর একটু কনফিডেন্ট এনে দেওয়ার অর্থাৎ আমি এতদিন গ্রামারের যে বিষয়গুলো দেখালাম বা স্পোকেনের বিভিন্ন রুলস শিখাইছি এখন এরপর যদি আবার আমি আপনাদের রাইটিং এর ক্লাস শুরু করতাম তাহলে আপনাদের ভালো লাগতো না এই জন্য আমি রাইটিংটাকে স্কিপ করে আমরা আগে একটু স্পোকেন এর উপর ফোকাস দিব দেখেন ইংলিশে স্পিকিং করা কঠিন কিছু না ফ্লুয়েন্টলি কথা বলাও কঠিন কিছু না অনেক সহজে কথা বলা যায় স্পিকিং করা যায় সেটা কিভাবে করতে হবে আমি আপনাদেরকে দেখাবো এবং অনেক দ্রুত পারবেন স্পিকিং একটা ফ্লুয়েন্সি আসার পর একটা কনফিডেন্ট আসার পর আমি আপনাদের গ্রামারের ভিতর মুভ করব ওই গ্রামার মানে অ্যাডভান্স গ্রামার বা রাইটিং যেটা তার ভিতরে মুভ করব বাট তার আগে চাচ্ছি একটু স্পিকিং সম্পর্কে আপনাদের ভালো কনসেপ্ট দেওয়া এবং আপনাদেরকে ইংলিশে ফ্লুয়েন্ট করা স্পিকিং এ বিশেষ করে সার্টেন টপিকের উপর কথা বলা প্রেজেন্টেশন দেওয়া এবং এটা আপনারা পারবেন আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি তো এই স্পিকিং টা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে বাট এটা করার আগে আমি এই যে রিডিং এই রিডিং এবং কনভারসেশন নিয়ে একটু কথা বলবো অর্থাৎ একটা সেন্টেন্স পড়ে আপনি তার অ্যাকচুয়াল মিনিংটা বের করতে পারেন কিনা এটা আপনাদের আগে একটু দেখতে হবে মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন কথা ক্লিয়ার আমি যেটা বললাম সবাই বুঝতে পারছেন আমার কথাগুলো আচ্ছা তাহলে দেখেন এখানে দেখেন একটা এই গল্পটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই বোঝার চেষ্টা করেন সুমন ইজ সিটিং এট দ্য ব্যাংক অব দ্য সন্ধ্যা রিবার এই যে বাক্যটা এই বাক্যটা আমার কোন টেন্সে লেখা আছে প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে টেন্স যদি আপনি আইডেন্টিফাই করতে চান আপনার ভার্বের কাছে আসতে হবে ভার্ব কোথায় থাকে সাবজেক্টের পরেই ভার্ব থাকে তাহলে সাবজেক্ট কি সুমন তাহলে সুমনের পরে আমার ভার্বটা কি মিউট রাখেন ভার্বটা কি ভার্ব হচ্ছে ইজ সিটিং তাহলে এটা হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স যে সুমন সন্ধ্যা নদীর তীরে বসে আছে সুমন ইজ সিটিং এট দা ব্যাংক অফ দা সন্ধ্যা রিভার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স বলছে ইট ওয়াজ আ বিউটিফুল আফটারনুন এটা পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ এর থাকলে আমরা মনে করি কন্টিনিউয়াস বাট না এখানে টা মেইন ভার্ব এটা বি ভার্বের সেন্টেন্স এটা পাস্ট ইনডিফিনিট যে এটা খুব সুন্দর একটা বিকাল ছিল ইট ওয়াজ আ বিউটিফুল আফটারনুন এবার বলছে দ্য সফ লাইট অব দ্য আফটারনুন সান মেড আ চার্মিং সিন এর বাংলা অর্থটা হচ্ছে বিকালের সূর্যের এই মৃদু আলো একটা মনোরম দৃশ্য তৈরি করেছিল এটা পাস্ট ইনডিফিনিটেন্স এর সেন্টেন্স ভার বসে মেইড মেইক এর পাস্ট ফর্ম মেইড দেখেন একটা কমপ্লিট ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন এর প্রয়োজন হয় একটা কমপ্লিট ইংলিশ বাক্য ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে আমার কিসের প্রয়োজন হয় একটা সাবজেক্ট দরকার একটা ভার্ব দরকার একটা এক্সটেনশন দরকার এখন সাবজেক্ট বলতে সাবজেক্ট বলতে দেখেন আমাদের হি শি ইট উই ইউ রোহিম করিম এগুলো যে সব সময় সাবজেক্ট হবে অর্থাৎ একটা সিঙ্গেল ওয়ার্ডই যে সব সময় সাবজেক্ট হবে বিষয়টা এরকম না কথাটা মনোযোগ দিয়ে বোঝেন আমার একটা সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু কম্পাউন্ড হতে পারে হ্যাঁ যেটাকে নাউন ফ্রেইস হিসাবে ডাকা হয় বা বলা হয় যেমন এই যে বাক্যটা এই বাক্যের সাবজেক্ট কোনটা বলতে পারেন একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট লাগে ভার্ব লাগে অবজেক্ট লাগে বা এক্সটেনশন লাগে এখন এই বাক্যটা দেখেন বলছে দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন স্যার এই বাক্যে কিন্তু এতটুকু ধরেই আমার সাবজেক্টের অংশ এতটুকু ধরেই আমরা অনেকে বুঝতে পারি না যে একটা সেন্টেন্স সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা এখানে ভার্বটা মেইড ভার্ব যে এত দূরে থাকে এটা অনেকে বোঝে না এরপর আ চার্মিং সিন এটা এক্সটেনশন বা অবজেক্টের অংশ এখন এই এই যে বড় সাবজেক্ট গুলো এই যে চারটা পাঁচটা ছয়টা ওয়ার্ড নিয়ে একটা সাবজেক্ট এই এই সাবজেক্ট গুলো কিভাবে হয় এটাকে নাউন ফ্রেজ বলা হয় বা কম্পাউন্ড নাউন বলা হয় এটা কিভাবে হয় জানেন এখানে একটা হেড ওয়ার্ড থাকে একটা মেইন ওয়ার্ড থাকে যে ওয়ার্ডটাকে মডিফাই করে অর্থাৎ কিছু মডিফায়ার কিছু পোস্ট মডিফায়ারের ব্যবহার হয় যেমন আপনাদের মনে আছে কিনা আপনারা যারা ফ্রি ক্লাস করেছিলেন একদম প্রথম দিকে যা বা পেইড আসার পরেও আমি একটা বিষয় আপনাদেরকে দেখিয়েছিলাম যে হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস শর্ট সেন্টেন্স আমরা কিভাবে ছোট ছোট ইংরেজি বাক্য থেকে অনেক বড় বাক্য তৈরি করতে পারি শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে আমরা কিভাবে পরিণত করতে পারি এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে আমি মূলত ফোকাস করছিলাম এই অবজেক্টের জায়গাটাতে যে একটা সেন্টেন্সের ভার্ককে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় ওই ভার্ভকে আবার কোথায় কখন কিভাবে কেন কতটুকু এই ওয়ার্ডগুলো দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ভিয়াল পাই এডভার্ভিয়াল ফ্রেস অ্যাডভার্ভাব প্লেস অ্যাডভার্ভাব ম্যানার অ্যাডভার্ভাব টাইম এবং এগুলো ব্যবহার করতে পারলে একটা সেন্টেন্স বড় হতে থাকে লং হতে পারে অর্থাৎ সেটা বলছিলাম যে একটা সেন্টেন্সের ভিতর কিভাবে এক্সট্রা ইনফরমেশন আসে কিভাবে লং হয় সেটা এই এক্সটেনশনের পার্টটার উপর আমি ফোকাস দিয়ে বলছিলাম বাট এই শুরুর জায়গাটা এটা নিয়ে কিন্তু আমি কথা বলিনি অর্থাৎ সাবজেক্ট কিভাবে বড় হয় জানেন দেখেন আমি যদি বলি রহিম রহিম ইজ আ আলিয়ান্ট স্টুডেন্ট কথাটা বুঝবেন এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে রহিম একজন মেধাবী ছাত্র রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এখন এই যে বাক্যটা আমি লিখলাম এখানে সাবজেক্টটা কি রহিম সাবজেক্টটা কিন্তু রহিম এখন এই কথাটাকে আমি যদি এইভাবে লিখি বয় দেখেন বয় রহিম স্টুডেন্ট এই সেন্টেসটা বাংলা অর্থ হচ্ছে একটা গরিব ছেলে রহিম মেধাবী ছাত্র অর্থাৎ আগে আমার একটা ওয়ার্ড ছিল সাবজেক্ট এখন কিন্তু আমার সাবজেক্ট হয়ে গেছে তিনটা ওয়ার্ডে চারটা ওয়ার্ডে আবার আমি যদি এইভাবে কথাটাকে লিখি বয় রহিম ফ্রম রিলেক্স ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এই সেন্টেন্সটা দেখেন আমার এইখানে ছয়টা ওয়ার্ডে সাবজেক্ট হয়ে যাচ্ছে অর্থাৎ এই জিনিসটা মূলত কি আমার ভাব কিন্তু ইজ আমার একদম ফার্স্ট সেন্টেন্সে একটা ওয়ার্ডই ছিল সাবজেক্ট পরে চারটা ওয়ার্ড হলো পরে আমার ছয়টা ওয়ার্ড হচ্ছে অর্থাৎ এই সম্পূর্ণটুকু এই ভিলেজ পর্যন্ত ধরেই কিন্তু আমার এখানে সাবজেক্টের অংশ এটাকে বলা হয় নাউন ফ্রেজ সাবজেক্টের অংশ হলেও পুরোটাই কিন্তু আমার নাউন না আমার মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড কোনটা জানেন এই রহিম মেইন সাবজেক্ট কিন্তু এই রহিম এই রহিমকে কেন্দ্র করে আমার এই জায়গায় কিছু ওয়ার্ড বসতেছে এটাকে প্রি মডিফাই করতেছে এই তিনটা ওয়ার্ড অর্থাৎ রহিমের আগে বসতেছে এ পুয়ার বয় এই তিনটা ওয়ার্ডই অ্যাডজেক্টিভ আর হেডওয়ার্ড কে বা নাউন কে পোস্ট মডিফাই করা হয় প্রেপোজিশন দ্বারা যেমন এই ফ্রম ভিলেজ এই ফ্রমটা কি একটা প্রেপোজিশন এটাকে পোস্ট মডিফাই করা হচ্ছে প্রেপোজিশন দিয়ে রহিমকে এইভাবে একটা সেন্টেন্সের সাবজেক্ট বড় হয় কম্পাউন্ড সাবজেক্ট হয় বা নাউন ফ্রেজ হয় একটা সিঙ্গেল ওয়ার্ডে যে সাবজেক্ট হবে এরকম না একটা সাবসেন্টেন্সের সাবজেক্ট অনেক বড় হতে পারে দুইটা তিনটা চারটা দশটা ওয়ার্ড মিলে একটা সাবজেক্ট হতে পারে বাট সেখানে বুঝতে হবে আমার একটা হেড ওয়ার্ড থাকে মেইন ওয়ার্ড থাকে যে ওয়ার্ডটাকে কেন্দ্র করে কিছু ওয়ার্ড আগে বসে কিছু ওয়ার্ড পরে বসে প্রি মডিফাই হয় পোস্ট মডিফাই হয় প্রি মডিফাই অ্যাজেক্টিভ বা অ্যাডভার্ভ দ্বারা হয় পোস্ট মডিফাই মোস্ট অফ দা টাইম আমার এই প্রিপোজিশন দিয়েই হয় তো এই এই সেন্টেন্সটা ওই রকম দ্য সফট লাইট অফ দ আফটারনুন স্যার এখানে মেইন ওয়ার্ড বা হেডঅড হচ্ছে লাইট এই লাইটকে মডিফাই করছে সফ্ট শব্দ আলো কেমন আলো মৃদু আলো দা সফট লাইট সেই দা সফট এই দুটো হচ্ছে অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ এবার এটাকে পোস্ট মডিফাই করা হচ্ছে প্রেপোজিশন দিয়ে যে কিসের মৃদু আলো অফ দ্য আফটারনুন সার বিকালের সূর্যের মৃদু আলো এই অফ কি একটা প্রেপোজিশন এইভাবে একটা মেইন ওয়ার্ড একটা মেইন নাউন বা হেড মডিফাই আর পোস্ট মডিফাই করার মাধ্যমে সাবজেক্টের ভিতরেও এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায় এবং একটা সেন্টেন্সের সাবজেক্ট ঠিক একইভাবে বড় হয় লং হয় অর্থাৎ সাবজেক্টটা একটা ওয়ার্ড একটা সিঙ্গেল ওয়ার্ডে না হয় কম্পাউন্ড নাউন হয়ে যায় বা কম্পাউন্ড সাবজেক্ট বা নাউন ফ্রেজ অর্থাৎ ফ্রেজাল ওয়ার্ডে পরিণত হয় অর্থাৎ একটা সেন্টেন্সে যে শুধুমাত্র এই সুমন ইট এরকম সিঙ্গেল সাবজেক্ট থাকে এরকম না সাবজেক্টও বড় হয় এবং সেগুলো বড় হয় কিভাবে সেখানে একটা মেইন সাবজেক্টই থাকে একটা হেডওয়ার্ডই থাকে বাট তাকে কেন্দ্র করে আরো কিছু ওয়ার্ড ব্যবহৃত হয় আমার কথাটা কি কেউ বুঝতে পারছেন এইভাবে এক একটা প্যাসেজ অ্যানালাইসিস করতে হয় বুঝতে হয় তাহলে ল্যাঙ্গুয়েজটাকে একসঙ্গে ক্লিয়ার করা যায় অনেক দ্রুত ডেভেলপ করা যায় শুধু ছোট ছোট রুলস আর স্ট্রাকচার পরে কখনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ কভার করা যায় না এখন থেকে আমরা এগুলো দেখব বোঝা যায় কি বলছি যে সাবজেক্ট কিভাবে বড় হয় হ্যাঁ প্রি মডিফাই পোস্ট মডিফাই করে নাউন কে মানে মেইন ওয়ার্ড একটা হেড ওয়ার্ড থাকে সেই হেড ওয়ার্ড কে কি করে হেড ওয়ার্ড কে এক্সট্রা ইনফরমেশন দিয়ে তো দেখেন দা সানলাইট ইজ বিং রিফ্লেক্টেড অন দা রিভার এটা এটা এটার অর্থ কি সূর্যের আলো নদীতে প্রতিফলিত হচ্ছে নদীতে প্রতিফলিত হচ্ছে তাহলে এটা কোন টেন্সের স্ট্রাকচার ইজ বিং রিফ্লেক্টেড

এসেছে এসেছে গিয়েছে থেকেছে করেছে এগুলো স্ট্রাকচার প্রেজেন্ট থেকে সিরাজ হ্যাজ কাম সিরাজ এসেছে টু সুমন কোন ব্যক্তির কাছে বা প্রতি বোঝাতে টু প্রেপোজিশনের ব্যবহার হয় অর্থাৎ সিরাজ সুমনের কাছে এসেছে কিছু সময় আগে হি ইজ আ বেস্ট ফ্রেন্ড অফ সুমন সে সুমনের ভালো বন্ধু হি ইজ স্ট্যান্ডিং সাইলেন্টলি বিসাইড সুমন সে এখন সুমনের পাশে নীরবে দাঁড়িয়ে আছে ইজ এ স্টান্ডিং এটা প্রেজেন্ট কন্টিনিউস এই সাইলেন্টলি শব্দটা কোন পার্ট অফ স্পেস বলতে পারেন কেউ পার্ট অফ স্পিস রাইট এটা এডভার্ট এটা ম্যান আর এটা আচ্ছা এবার বলছে সুমন ডিড নট নোটিশ ইস প্রেজেন্স অর্থাৎ সুমন তার উপস্থিতি খেয়াল করেনি মানে লক্ষ্য করেনি নোটিস করেনি সাডেনলি হঠাৎ করে এটা একটা অ্যাডভার্ভ এই সাডেনলি ওয়ার্ড টা হি লুকড বাহাইন্ড সে পিছনে তাকালো

ইনফিনিটিভের ব্যবহার ইনফিনিটিভ টু এনজয় হ্যাঁ উপভোগ করতে করতে বলতে লিখতে চলতে দিতে নিতে এই টু প্লাস বিয়ন এর ব্যবহার হয় আয়জ কি বলছে চার্ম আমি উৎফুল্ল ছিলাম পুলকিত ছিলাম টু এনজয় অর্থাৎ উপভোগ করতে দা বিউটি অফ দা আফটারনুন বিকালের সৌন্দর্য বিকালের সৌন্দর্য বলছে যে সিরাজ সাইড হুম আই আন্ডারস্টুড হ্যাঁ বুঝলাম আই অলসো এনজয়িং দা বিউটি অফ দা আফটারনুন আমিও বিকালের সৌন্দর্যটা উপভোগ করছিলাম বা করিতেছিলাম পাস কন্টিনিউস এই অলস শব্দটা একটা অ্যাডভার্ব মেইন ভার্ব হচ্ছে ওয়াজ আর ইনজয়িং ওয়াজটা অক্সিলারি ভার্ব ইনজয়িংটা মেইন বলছে যে কি বলছে দ্যাটস হোয়াই আই ডিড নট কল ইউ এজন্য আমি তোমাকে কল করিনি করিনি কিন্তু বাংলা বলেন এজন্য আমি তোমাকে কল করিনি বলেন তো আমি যদি বলতাম আমি তোমাকে কল করেছিলাম হ্যাঁ মানে ডাকিনি বাংলাটা হচ্ছে ডাকিনি এখন আমি যদি বলতাম আমি তোমাকে ডেকেছিলাম তাহলে ইংলিশটা কি হতো

অর্থাৎ সিরাজ তার বন্ধু সুমনের পাশে বসলো এবং বলল আই খেইন টু ভিলেজ আফটার থ্রি ইয়ার্স আমি তিন বছর পর গ্রামে এসেছিলাম বাট আই অলওয়েজ মিস দ্য ফার্স্ট ডেইস কিন্তু আমি সব সময় অতীতের দিনগুলোকে মিস করি এটা জাস্ট প্রেজেন্ট ইন ডিফিনিটেন্স জাস্ট মিস করি হ্যাঁ আই দোজ আই পাস্ট এট ভিলেজ যেগুলো আমি গ্রামে কাটিয়েছি যেগুলো আমি গ্রামে অতিক্রম করেছি পার করেছি দোজ আই পাস্ট এট ভিলেজ বলছে সুমন সেড নাথিং সুমন কিছুই বলল না দা অরেঞ্জ কালারড লাইট অফ দা আফটারনুন সান রিমাইন্ডেড হিজ মেমোরিজ উইথ দা সন্ধ্যা দেখেন বলছে যে কমলা রঙের আলো কিসের বিকালের সূর্যের এখানেও কিন্তু মেইন ওয়ার্ড হচ্ছে লাইট এই লাইটকে প্রিমাই প্রিমোডিফাই করছে দা অরেঞ্জ কালার এই তিনটা ওয়ার্ড যেটা যেগুলো অ্যাডজেক্টিভ আর এই প্রেপজিশন দিয়ে পোস্ট মডিফাই করা হচ্ছে অফ দা আফটারনুন সান অর্থাৎ আমার কিন্তু এতটুকু ধরেই সাবজেক্ট ওই যে যেটা এর আগে দেখালাম বুঝতে পারছেন আমার কিন্তু এখানে এতটুকু ধরেই সাবজেক্টের অংশ একটা ওয়ার্ড না কিন্তু সাবজেক্ট আমার ভার্ব হচ্ছে রিমাইন্ডেড রিমাইন্ড মানে কি জানেন স্মরণ করিয়ে দেওয়া মনে করিয়ে দেওয়া রিমেম্বার মানে স্মরণ করা রিমাইন্ড মানে অন্যকে স্মরণ করানো এটাকে বলে কজেটিভ ভার্ব পজিটিভ ভার্ব বলেন অন্যকে দিয়ে কাজ করানো মনে করেন আমি যদি বলি যে আমি একটা পাখি দেখছি ইংলিশটা কি হবে আই সি এ বার না আই সি দেখা আমি দেখি আই সি এ বার আমি যদি বলি আমি একটা পাখি দেখবো ইংলিশ কি হবে আই উইল সি আ আই উইল সি আ আমি একটা পাখি দেখবো কিন্তু আমি যদি বলি আমি তোমাকে একটা পাখি দেখাবো বলতে পারেন এর ইংলিশটা কি হবে

ফিট আই ইট রাইস আমি ভাত আই রাইস আমি ভাত খাওয়াই এরকম হ্যাঁ আমার রিয়েল মুড আর এই জিনিসটা ভালোভাবে বুঝতে হয় সি মানে দেখা শো মানে অন্যকে দেখা নয় সি এ বার্ড আমি একটা পাখি দেখি আই শো এ বার্ড আমি একটা পাখি দেখাই রিমেম্বর মানে স্মরণ করা আই রিমেম্বর আমি স্মরণ করি আই রিমাইন্ড আমি স্মরণ করাই আমি তোমাকে এই বিষয়টা স্মরণ করিয়ে ইউ দিচ্ছাইনি দিস ম্যাটার বিষয়টা এরকম বুঝতে পারছেন এখন একটা বিষয় একটু বোঝেন সেটা হচ্ছে আমার শত শত ভার্বের পজিটিভ ফর্ম থাকে না সেগুলো অ্যাসিস্ট্যান্ট কিছু পজিটিভ আছে যার সাহায্য নিয়ে করতে হয় যেমন গেট মেক লেট হ্যাপ হেলথ এগুলো যেমন মনে করেন আমি বিষয়টি তোমাকে বোঝাবো আন্ডারস্ট্যান্ড মানে বোঝা আই উইল আন্ডারস্ট্যান্ড আবাউট দিস ম্যাটার আমি বিষয়টি বুঝবো এরকম হয় কিন্তু আমি যদি বলি আমি তোমাকে বোঝাবো তখন এটা হয় না তখন আপনাকে আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড এই মেক এর ব্যবহার করতে হয় এটাকে অ্যাসিস্ট্যান্ট কজিটিভ বল তো এগুলো আমরা পরে দেখবো বাট এইখানে যেটা আমি বলছি এই রিমাইন্ড এটা একটা কজিটিভ রিয়েল কজিটিভ যার মানে হচ্ছে অন্যকে স্মরণ করানো লার্ন মানে শেখা আমি ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ আমি ইংরেজি শেখাই আই টিচ ইংলিশ কিন্তু আমি যদি না জানি যে টিচ মানে শেখানো আমি জাস্ট জানি যে লার্ন মানে শেখা এই ওয়ার্ডটা দিয়ে আমি আপনাকে কিভাবে বলবো আমি আপনাকে ইংরেজি শেখাই তাহলে আই মেক ইউ লার্ন ইংলিশ এরকম হয় আর কি ঠিক আছে তো যার রিয়েল কোয়ালিটিভ আছে সেখানে মেকের ব্যবহার বা গেট এর ব্যবহার এগুলো করা লাগে না বাট যেগুলো নেই সেগুলোতে আমাদের করতে হয় বাট এই রিমেম্বার এর পজিটিভ হচ্ছে রিমাইন্ড অন্যকে স্মরণ করানো তো বাংলা অর্থ কি যে কমলা রঙের আলো কিসের বিকালের সূর্যের মনে করিয়ে দিয়েছিল তার স্মৃতিগুলোকে সন্ধ্যা নদীর সাথে উইথ দা সন্ধ্যা বলছে সিরাজ সেই ডে ইস ডেড কতদিন পর তুমি গ্রামে এসেছো বলছে থ্রেন ইয়ার্স আই নেভ থট আমি কখনো ভাবিনি দেয়ার উড বি মিটিং উইথ ইউট এগেন দেয়ার উড বি মানে তোমার সাথে আবার একটা মিটিং হ্যাঁ দেখা হবে আফটার কামিং টু ভিলেজ দেখেন এটা একটা ফ্রেজের অংশ আমার মেইন সেন্টেস হচ্ছে এই আই সাবজেক্ট হিয়ার এটা ভার্ভে আফটার কামিং টু ভিলেজ এটার অর্থটা কি জাস্ট একটা ফ্রেজ আলওয়ার যে গ্রামে আসার পর বাংলা অর্থ কেমন গ্রামে আসার পর আফটার এর পর ভারত থাকলে আইএনজি হয় প্রেপোজিশন তো আফটার কামিং টু ভিলেজ গ্রামে আসার পর আই হর্ড আমি শুনেছি ইউ কেম টু ভিলেজ তুমি গ্রামে এসেছিলে আই কালেকশন ইউর নাম্বার ফ্রম ইউর নিফিউ আমি তোমার নাম্বার সংগ্রহ করেছি তোমার নিফিউ মানে ভাতিজা ভাইজি এ ভাইপো এইগুলো আর কি বোঝায় আই কালেক্টেড হ্যাঁ আমি সংগ্রহ করেছিলাম ফার্স্ট ইনডিফিনিট এবার বলছে যে টেন ইয়ার্স এগো দশ বছর আগে আই কেম টু ভিলেজ আমি গ্রামে এসেছিলাম ইন দা উইন্টার ভ্যাকেশন অর্থাৎ শীতের ছুটিতে দেন আই ফর ইউর নাম্বার টু ইউর নিউ তারপর আমি তোমার নাম্বার জিজ্ঞাসা করেছিলাম তোমার এই ভাতিজার কাছে দ্যাট টাইম সেই সময় হি ডিড নট নো ইউর নাম্বার সে তোমার নাম্বার জানতো না ডিড নট নো ফার্স্ট ইন্ডিফিনিটেন্স জানতো না বাট টুডে আফটার কালেক্টিং ইউর নাম্বার কিন্তু আজ তোমার নাম্বার সংগ্রহ করার পর আই কল ইউ আমি তোমাকে কল করলাম ফাইনালি উই মেট ইস আদার আফটার ফাইভ ইয়ার এম ডাবল ইটি মিট এর পাস ফর্ম মেট কোন টেন্স পাস্ট বাংলার অর্থ কি দেখা করলাম ইস আদার মানে একে অন্যের সাথে একজন আরেকজন এখানে এটাকে বলা হয় রেসিপ্রকাল প্রণয়ন দুইজন ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইস আদার বসে দুই এর অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে অনান আদার বসে বুঝতে পারছেন আমি যে সেন্টিন পড়ছি বাংলাটা বুঝতে পারছেন তো নাকি টেন্স বুঝতে বা কোনো জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে দেখেন এগুলো বোঝার চেষ্টা করতে হবে নিজেদের এগুলো প্র্যাকটিস করতে হবে এটা আমার কাজ না এটা এই কাজগুলো আপনাদের দিয়ে আমি করাবো বাট আমি আজকে ফার্স্ট ডে আমি আজকে দেখিয়ে দিচ্ছি আপনাদের এরপর বলছি দেখেন ইয়েস উই ডিড হ্যাঁ সিরাজ সেই দুইটা স্মাইল অন ইস ফেস সিরাজ তার মুখে একটা হাসি নিয়ে বলল ইউ বিকেম ভেরি ফ্যার বিকাম এর পাস ফ্রম বিকেম অর্থাৎ তুমি অনেক মোটা হয়ে গেছো সুমন সেই ডিউ টু সুমন বলল তুমিও বলছি ডু ইউ হ্যাভিং মাইন্ড দ্য চাইল্ডহুড ডেজ তোমার কি শৈশবের দিনগুলো মনে আছে দ্যাট উই পাস টুগেদার পাস ইন্ডিপেন্ডেন্ট যেটা আমরা একসঙ্গে অতিক্রম করেছিলাম একসঙ্গে কাটিয়েছিলাম বলছে অফকোর্স আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেজ এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্স রে আমি কখনোই ওই দিনগুলো ভুলবো না অফকোর্স আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেজ আমি কখনো ওই দিনগুলো ভুলবো না নাও এ ডেজ বর্তমানে মাই মাইন্ড অলওয়েজ লাইকস টু গো ব্যাক টু দ্য চাইল্ডহুড ডেজ আমার মন সব সময় অতীতের দিনগুলোতে ফিরে যেতে চায় হাউ ইন্টারেস্টিং দোস ডেইজ ওয়েভ কত সুন্দর ছিল ওই দিনগুলো কি বলছে হাউ ইন্টারেস্টিং দোস ডেইজ ওয়ার কত সুন্দর ছিল ওই দিনগুলো বলছি ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য ডেইজ ওই ফিলি অ্যাওয়েভ ফ্রাম স্কুল তোমার কি ওই দিনটা মনে আছে আমরা স্কুল পলায়ন করেছিলাম বলছি ইয়েস আই শাল নেভার ফরগেট দোস ডেইস আমি কখনোই ওই দিনগুলো ভুলবো না ইফ ইট ইজ পসিবল যদি সম্ভব হয় আই গো ব্যাক টু দ্য ডেইজ এগেই আমি আবার ওই দিনগুলোতে ফিরে যেতে চাই

সাতার কেটে সন্ধ্যা নদী পার হয়েছিলাম প্রথমবারের মতো উই ক্রস সুইমিং এই সুইমিং শব্দটা এই কিন্তু মেইন ভার্ব না মেইন ভার্ব এটা কিন্তু জাস্ট নন ফাইনাইট ভার্ব মেইন ভার্ব কিন্তু এই ক্রস শব্দটা ক্রস শব্দটা মানে মেইন ভার্ব ফার্স্ট ইনডিফিনিট টেন্স হ্যাঁ বলছি ইয়েস আই স্টিল আই ক্যান সি দা পিকচার অফ দা ডে এখনো আমি আমার চোখের সামনে ওই দিনটা দেখতে পারছি হ্যাঁ বলছে হোয়াইল উই রিচ দা মিড রিভার মানে যখন আমরা মাস নদীতে পৌঁছেছিলাম আই ফেল্ট ভেরি ফ্রাইটেন লুকিং এট দ্য ব্যাংক অফ দ্য রিভার আমি খুবই ভয় পেয়েছিলাম আই ফিলের পাস্ট অফ ফেল মানে কি ভীতু হওয়া আমি ভয় পেয়েছিলাম কিভাবে লুকিং এট দ্য ব্যাংক অফ দ্য রিভার অর্থাৎ নদীর তীর দেখে ব্যাংক অফ দ্য রিভার মানে কি নদীর তীর নদীর তীর এরপর দেখেন কি বলছে বলছে ইয়েস ইউ লাইক টু কাম ব্যাক ফ্রম দ মিড রিভার লাইক মানে এখানে শুধু পছন্দ করে না কিন্তু লাইকের মানে চাওয়াও হয় লাইক মানে চাওয়া হোক মানে চাওয়া উইশ মানে চাওয়া ডিজায়ার মানে চাওয়া উড লাইক টু এর মানে চাওয়া ওয়ান্ট মানে চাওয়া আমরা শুধু জানি যে ওয়ান্ট মানে চাওয়া বাট না এই চাওয়া অর্থে আরো অনেকগুলো ভার্বের ব্যবহৃত হতে পারে এই ভার্ব গুলোর উপরে একটা ডিটেলস ক্লাস আছে তো যাই হোক সো ইউ লাইট অর্থাৎ এই বাংলা অর্থ যে তুমি চেয়েছিলে হ্যাঁ টু কাম ব্যাক ফ্রম দ্য মিড রিভার মাছ নদী থেকে ফিরে আসতে বাট আই ওয়াজ ডিটারমাইন্ড কিন্তু আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম ডিটারমাইন্ড মানে কি আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম টু ক্রস দ্য রিভার অ্যান্ড ফাইনালি উই ক্রস দ্য রিভার নদীটা অতিক্রম করতে এবং অবশেষে আমরা নদীটা পার হয়েছিলাম বা অতিক্রম করেছিলাম বলছি ডু ইউ রিমেম্বার তোমার মনে আছে সিটিং অন দ্য স্যান্ড স্যান্ড মানে কি বালি অর্থাৎ বালুর উপর বসে উই রোট আবার নেইমস অন দ্য স্যান্ড উইথ ফিঙ্গার রাইট এর পাস ফ্রম রোড এটা পাস ইন অর্থাৎ আমরা আমাদের নাম লিখেছিলাম বালির উপর হাতের আঙুল দিয়ে বলছে উই ফেল্ট লাইক উই কনফার্ড মেনি থিংস আমরা এমনটা অনুভব করেছিলাম অ্যাকচুয়াল বাংলাটা বুঝবেন আমরা অনেকে আছি ইংলিশে প্যাসেজ রিড আউট করতে পারি একটা সেন্টেন্স থাকলে বা যে কোনো প্যারাগ্রাফ বা স্টোরি আমি রিডিং পড়তে পারি বাট অ্যাকচুয়াল যে অর্থটা অ্যাকচুয়াল যে সেন্স অ্যাকচুয়াল যে টেন্স টাইম এটা আমরা বের করতে পারি না বা ধরতে পারি না এটা ধরা শিখতে হবে বলছে উই ফেল্ট লাইক উই কনকুয়ার্ড মেনি থিংস আমরা এমনটা অনুভব করেছিলাম যে সবকিছু জিতে নিয়েছি কনকুয়ার্ড উইন মানে জেতা

নৌকা তৈরি করেছিলাম কলা গাছ দিয়ে এবং আমরা পার হয়েছিলাম আমাদের ফিরে আসার জার্নি মানে আমরা ফিরে এসেছিলাম ওই বোটটা চড়ে অর্থাৎ ওই দিয়ে নৌকাটা চড়ে বা কলার ভেলা যেটাকে বলা হয় যে ইট বেস্ট জার্নি ইন মাই লাইফ এটা আমার জীবনের সেরা একটা জার্নি ছিল আই রোড রাইড এর পাস ফ্রম রোড হ্যাঁ আই রোড মেনি ভেহিকলস লাইক আহ বাইক কার বাট আই ফেল্ড দা বেস্ট জয় দ্যাট ডে রাইডিং দা বোট মেড বাই ট্রি কিন্তু আমি অনুভব করেছিলাম সেরা আনন্দ আমি অনুভব করেছিলাম শ্রেষ্ঠ আনন্দ ওই দিনটাতে হ্যাঁ আই রোড মেনি ভেহিক বাট ডে বাই রাইডিং দ্য বোট মেড বাই ব্যানা টিভি তাহলে এই হচ্ছে আমার সেন্টেন্স হ্যাঁ এখন এই সেন্টেন্স মানে এই যে গল্পটা আমি পড়লাম আপনারা মোটামুটি অর্থগুলো বুঝতে পারছেন না সেন্টেন্স এর অর্থ বা মিনিটটা বা টেন্সটা টেন্সটা ধরতে পারছেন না যেটা এই টেন্স বা অর্থটা ঠিক এই রকম পাস্ট ইনডিফিনেন্টেন্স যেগুলো বা প্রেজেন্ট ইনডিফিনেন্টেন্স যেগুলো বা এই যে নেগেটিভ সেন্টেন্স দুয়েকটা পেলাম আমরা বা ভারবের এই যে ফর্ম যেমন ফিল থেকে ফেল্ড এটা কেন হলো বা অর্থটা কি বুঝতে পারছেন তো নাকি মানে এই যে টোটাল ওভারঅল গল্পটা তো বুঝছেন মোটামুটি তাহলে আমি যদি আমি যদি এই এই রিলেটেড নতুন কিছু গল্প দেই আপনারা কি পড়তে পারবেন একটু প্র্যাকটিস করতে পারবেন দেখেন এইটা প্র্যাকটিস করতে পারলে এইটা প্র্যাকটিস করতে পারলে একটা সেন্টেন্সের রাইটিং এর ফর্মেশনটা বোঝা যায় একটা সেন্টেন্সের ফ্রেজ ক্লজ ব্যাকচুয়াল টেন্স এটাকে আইডেন্টিফাই করা যায় এবং এগুলোকে ভালোভাবে চর্চা করা যায় তো আমি আপনাদের দিয়ে স্পিকিং করাবো সার্টেন টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়াবো সবকিছু করাবো সেই জায়গাটাতে আসবো বাট সেখানে আসার আগে আমি চাচ্ছি এইগুলো আপনারা কতটুকু পারছেন এইগুলো আপনারা কতটুকু বুঝছেন এইটা এইটা একটু আমি দেখতে চাচ্ছি এখন এটা করতে হবে আপনাদের দেখেন স্পিকিং করা কঠিন কিছু না আমি আপনাদের দেখাবো কিছু পার্সোনাল সেশনে জয়েন হবেন আর হচ্ছে আপনারা রেগুলারিটি মেনটেন করে প্রেজেন্টেশন দিবেন গতকাল আমি একটা ক্লাস নিয়েছিলাম গতকালকে মানে আপনাদের আগের ব্যাস পুরাতন ব্যাস সাড়ে আটটায় শুরু করছিলাম দশটায় শেষ হয়েছিল সেখানে একটা স্টুডেন্ট ছিল আক্তার সাইন নাম সে আটান্ন বছর বয়স তার ফিফটি এইট সে কথা বলতে পারতো না আগে বলতো তারপরে অনেক ভুল হতো গত দুই তিন দিন দেখছি যে সে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন দিচ্ছে এবং তার স্পিকিং এর কোনো জড়তা নেই এবং সে যে ভার্ড গুলোকে ইউজ করছে সেগুলোর ফোকাস করে মানে কথা বলছে ইংলিশে কথা বলার ক্ষেত্রে এটা যে আমার ভিতরে কতটা প্লেজার কাজ করেছিল এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না তো একটি স্টুডেন্ট যদি এক্সপার্ট হতে পারে ফ্লুয়েন্ট হতে পারে এবং ওই লোকটা ওই বয়সে ফিফটি এইট জাস্ট শখের বসে সে ইংরেজিতে কথা বলতে চায় শিখতে চায় তাই সে চর্চা করছে এবং সে কত সুন্দরভাবে কথা বললো তো লেগে থাকলে একদিন না একদিন সাকসেস আসবেই সে কিন্তু আমি বলছি না যে সে দুই মাসে শিখে গেছে তার আরো সময় লেগেছে সে আমার ফিফটি টু ব্যাসের মনে করেন আপনারা কত ব্যাস আপনাদের ব্যাস হচ্ছে ছাপ্পান্ন তাহলে আরো চারটা ব্যাস আগে তার মানে সে হয়তো আমার জানুয়ারি মাসেটা সে ভর্তি হয়েছিল এই টাইমের স্টুডেন্ট তার মানে ধরেন এটা আমার জুলাই মাস ছয় মাস তার লাগছে বাট ছয় মাস পরে হলেও সে এই ছয় মাস ধরেই ক্লাস করছে আমার কোর্স তিন মাসের কিন্তু আমি এটা কিন্তু বারবার বলি যে আপনার ফুল পেমেন্ট কমপ্লিট থাকলে আপনি দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফুল হবেন আপনি থাকতে পারবেন তো সে বান্ন বেসের স্টুডেন্ট এই ছয় মাসটা লাগছে এটা লাগবে স্বাভাবিক কারণ তার ব্রেন আটান্ন বছর বয়স তার ব্রেন কতটুকুই বা শার্প থাকবে এবং সেই ছয় মাস পরে এসে সে ফুলেন্টলি কথা বলছে এবং সে ক্লাস ওইভাবে মিস দেয়নি এটা হচ্ছে তার একটা ভালো দিক ছিল তার চেষ্টা ছিল ইফোর্ট ছিল বাট এই গত দুইটা ক্লাসে মানে গতকালকে টপিকটা ছিল আর পার্টি দ্যাট ইউভ ভাব সেলিব্রেটেড দেখুন ওই ফাইলটা আমি মানে ওই ক্লাস আমি আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেল আমি দেখাবো ওনার প্রেজেন্টেশন ও আছে সেখানে এটা ছিল আর তার আগের দিন একটা টপিক ছিল আহ সেটার নাম আমার মনে নাই বাট এই দুইটা টপিক এর উপর সে খুবই ফ্লোয়েন্টলি এবং এক্সপার্টলি কথা বলছে মানে মেইন যে ভার্ভ গুলো ব্যবহার করে কথা বলছে আগে এত মানে স্ট্যান্ডার্ড মানে সেন্টার্স তৈরি করতে পারতো না শুধু বিভার্ভ দিয়ে কথা বলতো হ্যাঁ কিন্তু এখন সে পারতেছে তাহলে যেটা আমি বেলি বলতে চাচ্ছি চেষ্টা থাকলে সে অবশ্যই গেইন করবে সে পারবে হ্যাঁ না পারার কিছু নেই জাস্ট আপনাকে কারেক্ট ওয়েতে এগোতে হবে কারেক্ট স্ট্র্যাটেজি ফলো করে এগোতে হবে তো এটা হচ্ছে মেইন বিষয় তো যাই হোক দেখেন আপনারা আপনাদের ওই জায়গাটাতে আমি নিয়ে যাব এবং ওইগুলোই আমি করাবো এবং এই মাসের ক্লাস গুলো অনেক বেশি এফেক্টিভ বা ইম্পর্টেন্ট হবে কেউ মিস দিবেন না দেখাবো তো আমি যেটা বলছি এই ধরনের প্যাসেজ আমি আর কিছু আপনাদের পাঠিয়ে দিব আজকে আমি এটা করলাম নেক্সট ক্লাসে কিন্তু আপনাদের করতে হবে আপনাদেরকে দিয়ে আমি এই স্পিকিংটা প্র্যাকটিস করাবো ঠিক আছে এখন আমি আরেকটা বিষয় একটু দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কনভারসেশন অর্থাৎ দেখেন আমি আপনাদের যে টেন্সের স্ট্রাকচার দেখালাম কথাটা একটু বোঝেন টেন্সের স্ট্রাকচারে কথা বলছি বা বলছি যে ইংরেজি শেখার জন্য আমার মডাল ভার সেমি মডেল ভার বা প্যাসিভ ভয়েস এই বিষয়গুলো আমার জানা লাগবে বা এই বিষয়গুলো আমার শেখা লাগবে এগুলো সম্পর্কে একটা কনসেপ্ট থাকলে ইংলিশ আপনারা কথা বলতে পারবেন আবারও বলছি আমি রাইটিং আপনাদের এগুলোর পরে করাবো বাট আমি চাচ্ছি স্পিকিং এর একটা কনফিডেন্ট নিয়ে আসতে কারণ অনেকের একটা আশা একটা শখ একটা স্বপ্ন যে আমি ইংলিশে একটু কথা বলবো কথা বলা শিখবো এটা অনেকে পারে না এই উদ্দেশ্যে আমার কোর্সে ভর্তি হয়েছেন আপনারা বেশিরভাগ স্টুডেন্ট তো সেই জায়গাটায় আমি আগে একটু কনফিডেন্ট এনে দিতে চাচ্ছি তারপর রাইটিং বা অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো আমরা দেখবো তো কথা বলার জন্য এতদিন আমি আপনাদের যা করিয়ে আসছি তার বেশি কিছু লাগবে না বাট এই মাসটাতে আমরা প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে শিখবো তো এখন যেটা এই ধরনের কিছু কনভার্সেশন আমাদের প্র্যাকটিস করতে হবে বাংলা কনভার্সেশন কেন কারণ টেন্সের স্ট্রাকচার আপনি শিখে রাখছেন মডেল শিখছেন সেমি মডেল শিখছেন এগুলো শেখার পরেও আমরা অনেকে কোনো কিছু বাংলায় ভাবলে এটা ধরতে পারি না যে কোন টেন্সে হবে অ্যাকচুয়াল অ্যাকচুয়ালি সেন্টেন্সে কনভার্ট করতে পারি না বাট আওয়ার মাদার টাং ইজ বাংলা আমাদের মাতৃভাষা বাংলা এবং যখনই আপনি কোনো কিছু ইংলিশে লিখতে যাবেন বা বলতে যাবেন প্রাইমারি লেভেল আপনি ভেবে দেখবেন আগে আপনার ব্রেনে বাংলাটা আসবে দেন সেটাকে সাজিয়ে গুছিয়ে সাবজেক্ট টেন্স ধরে ধরে আপনি ইংলিশে বলার চেষ্টা চেষ্টা করেন করেন বা লেখার তো এই জায়গাটা থেকে কিভাবে ওভারকাম করা যায় অর্থাৎ কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি সেই কথাটাকে ইংলিশে কিভাবে কনভার্ট করা যায় তার জন্য এই কনভারসেশনগুলো আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে এবং এগুলো খুবই ইনডাইরেক্ট কনভারসেশন ইনফর্মাল কনভারসেশন যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে ইউজ করে থাকি হর এগুলো যদি আপনি পারেন আপনি মানে ইমাজিন করতে পারবেন না কখন আপনি এই বিষয়গুলো পেরে যাচ্ছেন নিজের অজান্তে আপনি এটা পেরে যাবেন যদি রেগুলারিটি করেন্ট দশটা টপিকের উপর আপনাকে এই প্র্যাকটিসটা করতে হবে বাট আপনি নিজে অনুধাবন করতে পারবেন আপনি সবকিছু জানা সত্ত্বেও এই ল্যাঙ্গুয়েজে কতটা দুর্বল এইখানে দেখেন এই যে কনভার্সেশনটা খুবই ইজি একটা কনভার্সেশন বাংলা সেন্টেন্স দেখেন দেখলেই আপনি মনে করবেন যে আপনি ইংরেজি পারবেন খেয়াল করেন বলছে তোমার নাম কি বলছে আমার নাম সবুজ তুমি কি করো বলছে আমি পড়াশোনা করি তুমি কোন ক্লাসে পড়ো বলছে সপ্তম শ্রেণীতে তুমি কোন স্কুলে পড়ো বলছে ঢাকা মডেল স্কুল তাহলে এই যে বাক্যগুলো আপনারা দেখছেন এই বাক্যগুলো বাংলা দেখে মনে হচ্ছে না যে যে এটা ক্লাস এর বাচ্চারাও পারে এই কথাগুলো ইংলিশে বলতে হোয়াটস নেম নেম মাই সবুজ আপনারা কি পারবেন বলেন এই যে সেন্টেন্স গুলো আছে ইংলিশ করতে পারবেন্লাহ ইনশাল্লাহ পারা যাবে তাই না তাহলে কে কে পারবেন একটু রেজ হ্যান্ড অপশন প্রেস করেন তো যে এই বাক্যগুলো আপনারা কে কে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন

একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মেইন ভার্ব আর উনি যে কথাটা বলছে যে হোয়াট আর ইউ ডুইং ওর মানে কি তুমি কি করছো মানে তুমি তুমি এখন কি করছো তাই না আমি ভাত খাচ্ছি আমি বই পড়ছি আমি ইংরেজি শেখাচ্ছি আই এম টিচিং ইংলিশ আই এম ইটিং রাইস আই এম লার্নিং ইংলিশ সো এরকম আমরা বলতে পারি বাট এখানে বলছে যে হোয়াট ডু ইউ ডু মানে তুমি কি করো মানে তোমার পেশা কি ওই যে আরেকজন কেবল বললো হোয়াট ইউর প্রফেশন হোয়াট ইজ ইওর

আপনি মিউট রাখেন খাদিজা খাতুন আপনি আর পারছেন না দেখে আরেকজন একটু বলেন তো আহ বলবেন কি ব্রিয়া এমডি কি ব্রিয়া আর করেন তো বলতে পারবেন স্যার হ্যাঁ বলেন আমি পড়াশোনা করি এটার ইংলিশ কি আই স্টার্টিং আর কে বলতে পারবেন

একই এ মনে করেন আমি কাজ করি আই ওয়ার ইউ ক্যান সে বাট আপনি যদি বলেন আই ডু ওয়ার্ক ইট ইজ অলসো রাইট ওকে এই ওয়ার্কটা তখন আমার নাউন হয়ে যায় তখন আর ভার্ব থাকে না ঠিক আছে এই হচ্ছে বিষয় আচ্ছা এবার বলছে যে তুমি কোন ক্লাসে পড়াশোনা করো বলেন ছাব্বিশ সাহেব তুমি কোন ক্লাসে পড়াশুনো করো ইংলিশটা কি হোয়স ক্লাস ডু ইউ রিড উই স্টডি ডু ইউ স্টডি ওকে হুইজ ক্লাস কি বলছেস উইস

আর তো প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে বসে ঠিক আছে বাট ওই আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা বলতে সেটা তো বললো আরে বাবা সেটা তো এখানে বলছে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন বা হুইস ক্লাস ডু ইউ স্টাডি একই কথা এখন দেখেন এটা আরেকটা ভাবে করা যায় সেটা হচ্ছে হোয়াট ক্লাস বা হুইস ক্লাস এখানে যেহেতু হুইস বলছে উনি হুইস মানে কোন ডব্লিউ এইচ আই সি এইচ হুইস ক্লাস কথাটা একটু বোঝেন নিশ্চয়ই লিখি ক্লাস আর ইন এই কথাটা বলা যায় অর্থাৎ আর মানে কি এখানে থাকা বোঝাচ্ছে অর্থাৎ তুমি কোন ক্লাসে আছো মানে তুমি কোন ক্লাসে আছো অর্থাৎ তুমি কোন ক্লাসে পড়ো জিনিসটা হচ্ছে এরকম হুইস ক্লাস আর ইউ ইন এই আর টা ছাড়া কিন্তু এখানে আর কোনো ভার্ভ নেই অর্থাৎ এটা মেইন ভার অর্থাৎ এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স কন্টিনিউয়াস না আপনাদের মনে আছে কিনা আমি বি ভার্বের উপর ক্লাস নিয়েছিলাম বি ভার্ব ডু ভার্ব হ্যাভ ভার্ব এবং সেখানে আমি বলছিলাম যে অ্যাম ইজ আর শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াসে বসে না কিন্তু এটা আমাদের একটা রং কনসেপ্ট আবার ইনডিফিনিট টেন্সে হতে পারে আবার কন্টিনিউয়াস টেন্সে হতে পারে ঠিক আছে যদি এটাই মেইন ভার্ব থাকে এই আর কোনো ভার্ব না থাকে তাহলে সেটা ইনডিফিনিট টেন্স অর্থাৎ হুইস ক্লাস আর ইউ ইন আমি যদি বলতাম যে হুইস ক্লাস আর ইউ স্টার্টিং তুমি কোন ক্লাসে পড়তেছো সেটা প্রেজেন্ট কন্টিনিউস হতো অর্থাৎ আর ইউ এর পর আমার আরেকটা ভার্ব ইউজ করতে হতো বা হুইস ক্লাস আর ইউ রিডিং তখন আমার সেটা প্রেজেন্ট কন্টিনিউস হতো বাট এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হুইস ক্লাস আর ইউ ইন তুমি কোন ক্লাসে আসছো হ্যাঁ অথবা হুইস ক্লাস ডু ইউ স্টাডি তাহলে এখানে এই সেন্টেন্সের অ্যানসারটাও যে আই এস টি ইউ ডি আর আই স্টাডি বা আই রিড ইন ক্লাস সেভেন এখানে রিড এর ব্যবহার করতে হয় না অধ্যায়ন করা অর্থে স্টাডিটা বসে রিড মানে পড়া তুমি এখন কি করছো আমি পড়তেছি তুমি কি আমি পড়ি আই রিডিং বাট স্টাডি মানে কি দীর্ঘদিন ধরে অধ্যায়ন করে রিড এ ব্যবহার করবেন সেভেন অথবা আপনি বলতে পারেন যে আই এম ইন ক্লাস সেভেন অর্থাৎ আমি ক্লাস সেভেনে আসি বা আমি সপ্তম শ্রেণীতে আসি ঠিক আছে এই যে আই এম ইন ক্লাস সেভেন এটা কন্টেন্স জিনিসটা বুঝতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট কিন্তু নট কন্টিনিউস

আর কেউ কি বলতে পারবেন এটার ইংলিশ কি হবে এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো আর কেউ বলতে পারেন আর বলতে কেউ পারবেন এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো আমি কারেক্ট অ্যান্সার পাইনি এখনো কারো কাছ থেকে দুইজন বলছে কারেক্ট হয়নি কেউ বলতে পারবেন when when do you read? since when are different you studying so since when think are you studying school how long are you studying you... Study? how long have you been when do you Definitely, it could be simple right e engineer mamun after the correct এই যে সেন্টেন্সটা এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের সেন্টেন্স কোন টেন্স এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স মনে করেন একটা ছেলে ক্লাস এ পড়ে তো ভর্তি হয়ে পাবে ক্লাস সিক্স এর শুরুতে তার এক বছর দেড় বছর ধরে সে পড়তেছে সেখানে দুই বছর ধরে পড়ছে সেখানে অনেক দিন ধরে যখন একটা কাজ হতে থাকে বা চলতে থাকে অর্থাৎ অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স বলে এবং এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি এবার সিনস বা ফর বসে থেকে বা ধরে বোঝাতে তো তুমি এই স্কুলে কবে থেকে পড়ছো এখানে আপনি এইভাবে কথাটা বলতে পারেন ফর হাউ লং ফর হাউ লং এবার হ্যাভ এরপর সাবজেক্ট এরপরে বিনটা সাবজেক্টের পরে বসবে এরপরে ভার্ব এস টি ইউ ডি ওয়াই আই এন জি স্টার্টিং হবে ঠিক আছে ফর হাউ লং হ্যাভ ইউ বিন স্টার্টিং ইন দিস স্কুল তাহলে এটা কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত কেউ কোনো কিছু করতেছে কেউ কোনো একটা জায়গায় পড়তেছে বা আছে এটা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ব্যবহার হয় বলছে আমি এই স্কুলে দুই বছর ধরে পড়ছি তাহলে ইংলিশটা কি আই হ্যাভ বিন স্টার্টিং ঠেকে বোঝাতে সিন বসে পয়েন্ট অফ টাইম বোঝালে সিনস বসে পিরিয়ড অফ টাইম বা ধরে বোঝালে ফর বসে আচ্ছা তোমার বাড়ি থেকে স্কুল কত দূর বলেন ইংলিশ কি তোমার বাড়ি থেকে স্কুল কত How far is school how far is school? your so, you school from your house how far your school from your house so you have it how far is how far your school from your school your, your, your school is from your home huh দেখেন একটা বিষয় মনে রাখবেন আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভার্ব ছাড়া কিন্তু সেন্টেন্স হয় না উইদাউট ভার্ভ ইউ ক্যান নট মেক এনি সেন্টেন্স বাট বাংলা সেন্টেন্সে ভার্ববিহীন সেন্টেন্স আছে বাংলা এমন কিছু বাক্য আছে যেগুলোতে ভার পাওয়া যায় না বাট ইংলিশে লিখতে গেলে সেখানে ভার্বের ব্যবহার করতে হয় যে সমস্ত বাংলা সেন্টেন্সে ভার থাকে না সেখানে বি ভার্ভ হয় আমি যদি বলি যে বাংলাদেশের আবহাওয়া সুবিধাজনক নয় বাংলাদেশের আবহাওয়া সুবিধাজনক নয় এই সেন্টেন্স গুলো কোনো ভার পাবেন এটা ইংলিশ হচ্ছে এরকম দা ওয়েদার কন্ডিশন অফ বাংলাদেশ ইজ নট কনভিনিয়েন্ট অর্থাৎ এখানে ভার্ভ আমার আসবে যখন আমি ইংলিশে ট্রান্সলেট করবো ভার্বটা হচ্ছে ইজ অর্থাৎ আপনি এই সেন্টেন্সটাতে আপনার ভার্বের ব্যবহার করতে হবে আপনি যদি ভার্ব ব্যবহার না করেন সেন্টেন্স ভুল হয়ে যাবে অর্থাৎ এখানে বাংলা সেন্টেন্সটাতে দেখেন কোথাও কিন্তু ভার্ব নেই তোমার বাড়ি থেকে স্কুল কত কোথাও ভার্ব নেই বাট এখানে আপনার ভার্ব আনতে হবে ভার্ব যদি না ব্যবহার করেন তাহলে সেন্টেন্স হবে না হাউ ফার এখানে এবার ভার্বের ব্যবহার করবেন ইজ এটা যদি না পড়ে তাহলে ভুল হবে ইজ হাউ ফার ইজ দ্য স্কুল ফ্রম ইউর কম ঠিক আছে তো এই হচ্ছে মেইন বিষয় ভার্বের ব্যবহার করবেন ভার্ব ছাড়া এই এই ইজ যদি না বসেন অনেকে প্রথমে বলছেন আপনারা এই ভার্ব ব্যবহার করেননি করছেন কি বলছেন বলেন তো হাউ ফার ইওর স্কুল ফ্রম ইওর হোম এরকম বলছেন বাট এটা বললেন ভুল হোম এই জন্য বলছে ভার্বের ব্যবহার করতে হবে প্রায় আই আড়াই মাইল হবে তাহলে ইটস মানে ইট ইস নেয়ার অ্যাবাউট টু অ্যান্ড হাফ আচ্ছা এইটার ইংলিশ বলেন তো কি হবে তোমার ক্লাস কখন শুরু হয় দেখি এটা কে পারেন এটার ইংলিশ কি তোমার ক্লাস কখন শুরু হয় When is your class when, when is your class started? when is your class start class when, when your, your class, class start? start when does your class start like, when, when do হবে do your class start? class start দেখেন আমার সাবজেক্টটা কি ক্লাস সাবজেক্ট কি নিজে নিজে শুরু ক্লাস কি নিজে নিজে শুরু হয় কেউ একজন নিবে তারপর তো হবে আমি যদি বলতাম যে আপনি কখন ক্লাস নিবেন আপনি কখন ক্লাস নেন হোয়েন ডু ইউ টেক ক্লাস হোয়েন ডু ইউ স্টার্ট ক্লাস কখন আপনি ক্লাস স্টার্ট করেন এটা এইভাবে বলা যায় বাট ক্লাস কখন শুরু হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর প্যাসিভ এর স্ট্রাকচার কি এম ইজ আর প্লাস ভি থ্রি অর্থাৎ আগে ডাব্লিউ এইচ ওয়ার্ড হোয়েন ইজ এরপর অক্সিলিয়ারি ভার্ব এরপর ইওর ক্লাস এরপর হচ্ছে মেইন ভার্বে past participle form is started ki okay. ba began b e g u n when is your class started or began eta hocche ei je bangla ta dekhchen eta correct বাট স্পোকেনের এর ভাষায় কনভার্সেশনের জন্য কমিউনিকেশনের জন্য প্যাসিভ যতটা পারা যায় অ্যাভয়েড করার চেষ্টা করতে হয় অ্যাক্টিভে কথা বলতে হয় অর্থাৎ এটা আপনি যদি এইভাবেও বলেন ওই যে একজন বলছে এটা ভুল হয় হয় না কমিউনিকেশনের পারপাসে বাট অ্যাকচুয়াল ট্রান্সলেশন কিন্তু এইটাই তোমার ক্লাস কখন শুরু হয় এটা ইংলিশ হয়ে নিজ ইউর ক্লাস স্টার্টেড আগে ডাবলিউ এই শর্ট দেন অক্সিলারি ভার্ব দেন সাবজেক্ট দেন মেইন ভার্ব আর অ্যাক্টিভে করলে যদি ক্লাসটাকে অ্যাক্টিভের মতো করে নেন আপনি হয়ে ডাস হবে ডাস কেন হবে আমার সাবজেক্টটা যে ক্লাস তোমার না ডু হবে না ডাস হবে সাবজেক্ট থার্ড পারসন তোমার যে শব্দটা এটা তো একটা পজিটিভ কেস এটা 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 একটা অ্যাজেকটিভ আমার মেইন যে সাবজেক্ট যে নাউন সেটা হচ্ছে ক্লাস অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন এই জন্য ডাস হবে হোয়েন এটা হোয়েন ইয়েস হোয়েন ডাস ইয়োর ক্লাস স্টার্ট এস টি এ আর টি আর যখন আপনি এটা করবেন আপনি এই দুইটা ওইতে লিখবেন যে মাই ক্লাস ইজ স্টার্টেড এট টেন এ এম অর অ্যাট টেন ও ক্লক ইন দ্য মর্নিং সকাল দশটায় অথবা কি বলতে পারেন মাই ক্লাস মাই ক্লাস স্টার্ট এস টি এ আর টি এস ঠিক আছে যদি অ্যাক্টিভে করেন স্টার্টস আমার ক্লাস শুরু হয় বাট এটা কিন্তু ওইভাবে যায় না এই যে হোয়েন ডাজ ইউর ক্লাস স্টার্ট কারণ সেন্টেন্সটা প্যাসিভে তো মেইন ট্রান্সলেশন বা মেইন ইংলিশটা কিন্তু এটা হবে বাট স্পোকেনের পারপাসে বা কমিউনিকেশনের জন্য এইভাবে কথা বলা যায় হোয়েন ডাজ ইয়ার ক্লাস স্টার্ট বাট মেইন সেন্টেন্সটা কিন্তু এরকম হয় ইজি ইয়ার ক্লাস স্টার্টেড দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটা অ্যাক্টিভে আছে একটা প্যাসিভে বুঝতে পারছেন এই ছোট ছোট বিষয়গুলো ছোট ছোট গ্রামাটিক্যাল থিংস গুলো আমাদের বুঝতে হয় এই ধরনের সেন্টেন্সের ট্রান্সলেশন গুলো করতে হয় এবার বলছে যে তুমি বাসা থেকে কখন বের হও এটার ইংলিশ কি When do you Leave?

আই ডোন্ট ওয়াক মানে আমি হাঁটি না এখন আমি তো হেঁটে যাই না এটা ইংলিশটা এরকম হয় যে আই ডোন্ট গো স্যার ইয়েস আই ডোন্ট গো অন ফুট এরকম বলা দেখেন এই যে সেন্টেন্সটা লিখলাম না এই সেন্টেন্সের বাংলা বাংলা সেন্টেন্স ইংলিশটা ইংলিশ আছে ঠিক এরকম আই ডোন্ট গো অন ফুট অন ফুট মানে হেঁটে যাও আমি তো হেঁটে যাই না আই ডোন্ট গো আমি যাই না অন ফুট হেঁটে এখানে বাই হবে না 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 অনের ব্যাপার হবে ঠিক আছে আচ্ছা বলছে তবে কি তুমি বাসে যাও তবে কি তুমি বাসে যাও তাহলে কি হবে মানে তুমি কি বাসে যাও ইংলিশটা কি হবে না আর হবে না এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স মনে রাখবেন কোশ্চেন করতে গেলে ডু ব্যবহার করতে হয় ডু ইউ গো

কে বলতে পারবে এটা হবে কি না এটা এর সাথে হবে কে কে বলছেন এটা হবে আছে ইংরেজি কি হ্যাভ তাই না তাহলে হাউ মেনি স্টুডেন্টস ডু ইওর স্কুল হ্যাভ হ্যাভ মানে কি আছে তাহলে এটার সঙ্গে এগ্রি করেন কে কে যে এটা কারেক্ট কেন দেখেন এখনকার ক্লাস গুলো ইন্টারেক্টিভ হতে হবে এখানে আপনাদের কথা বলতে হবে কাজ করতে হবে এই জায়গাটা আমি একটু আপনাদের বলি একটু নিয়োগ রাখি আমি একটু বোঝাই বলি দেখেন এই হ্যাপ মানে আমরা জানি আসে বাট হ্যাপ মানে কোন আছে জানেন কারো অধিকারে কিছু আছে বা কারো মালিকানে কোনো কিছু আছে বোঝাতে হ্যাপের ব্যবহার হয় অর্থাৎ আমার একটা গাড়ি আছে আই হ্যাভ আ কার এখন তোমার স্কুলে কতজন ছাত্র ছাত্রী আছে এখানে স্কুল এই যে জিনিসটা এই স্কুল এটা একটা প্লেস একটা অ্যাডভার্ব ঠিক আছে সো এই জায়গাটাতে ছাত্র ছাত্রীগুলো স্কুলের না আমি যদি বলতাম হাউমেনি স্টুডেন্ট ডু ইউর স্কুল হ্যাভ স্কুলের কতজন আছে স্কুল একটা জায়গা আমি যদি বলি যে মাঠে তিনটা গরু আছে আমি যদি এইভাবে কথা বলি যে দ্য ফিল্ড হ্যা কাউ বাংলা অর্থ কি যে মাঠের তিনটা গরু আছে এরকম হয়ে যায় বাট গরুগুলো কি মাঠের না গরুগুলো কোন একটা মানুষের মাঠে আছে মাঠ একটা জায়গা তো জায়গা কখনো নাউন হয় না সাবজেক্ট আসে না দা ফিল্ড কখনো আগে আসবে না সাবজেক্ট সবসময় ব্যক্তি বা বস্তু হয় নাউন বা প্রোনাউন হয় কথাটা বোঝেন আমি যদি বলি আকাশে অনেক তারা আছে দ্য স্কাই হ্যাজ মেনি স্টার দ্যাট ইস দ্য রং সেন্টেন্স আকাশ দ্যাট ইস দ্য প্লেস এখানে আমার আকাশে আছে আকাশের না যদি বলি ঘরের ঘরের দরজায় একটা কুকুর আছে এখানে যদি বলেন যে যে ইন অফ ডোর হ্যাজ এ ডগ এরকম হয় না আসলে এগুলো হচ্ছে প্লেস জায়গা রাস্তায় একজন মানুষ আছে হ্যাঁ দ্য রোড হ্যাজ এ ম্যান এরকম হয়েছে যে রাস্তার একজন মানুষ আছে অর্থাৎ এই যে জায়গাগুলো অর্থাৎ স্কুলে আমাদের গ্রামে একটা পোস্ট অফিস আছে এই যে আমাদের গ্রাম আমরা অনেকে শুরু হওয়ারটাকে সাবজেক্ট ভাবি যে আওয়ার ভিলেজ হাজ এ পোস্ট অফিস বাট না এখানে আপনাকে এই বিষয়টা সম্পর্কে একটু বুঝতে হবে আমার কোনো একটা জায়গায় প্রথমে মনে রাখবেন কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝানোর জন্য ইট বা দেয়ারের ব্যবহার হয় দেয়ার এখানে প্লেস ইন্ডিকেট করা হচ্ছে এখানে হ্যাভ হ্যাজ এর ব্যবহার হবে না হ্যাভ হ্যাজ মানে কারো অধিকারে থাকে কারো মালিকানায় থাকে বাট কোনো জায়গায় কোনো কিছু আছে দেয়ার এর ব্যবহার হয় অর্থাৎ এখানকার স্ট্রাকচারটা ভিন্ন আমি আপনাদের বলছিলাম যে ইংলিশে যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন লাগে আরেকটা স্ট্রাকচার হচ্ছে ইট বা দেয়ার দেখেন ইট অথবা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট এই হচ্ছে আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজে আরেকটা স্ট্রাকচার এটা জাস্ট নির্দিষ্ট একটা পজিশনে ব্যবহৃত হয় সেটা কোথায় কোনো নির্দিষ্ট জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝানোর জন্য অর্থাৎ মাঠে তিনটা গরু আছে দেয়ার আর থ্রি খাউস ইন দা ফিল্ড আকাশে অনেক তারা আছে দেয়ার আর মেনি স্টার ইন দ্য স্কাই হ্যাঁ ঘরের দরজায় একটা কুকুর আছে দেয়ার ইজ আ ডগ ইন ফ্রন্ট অফ ডোর তাহলে আমাদের গ্রামে একটা পোস্ট অফিস আছে দেয়ার ইজ আ পোস্ট অফিস পোস্ট অফিস ইন আওয়ার প্লেস অর্থাৎ এই আমাদের গ্রামে যেটা আমি বাংলায় আগে বলছি ওটা ইংলিশে আগে বললে হবে না ওটা প্লেস প্লেস সবসময় লাস্টে থাকবে ওটা অ্যাডভার্ড আমার মেইন সাবজেক্ট যেটা সেটা হচ্ছে পোস্ট অফিস বাট এটা আমার এই দেয়ার বা ইজ এর পরে গিয়ে হবে দেখেন সাবজেক্ট প্লাস মানে এখানে অবজেক্ট তো লেখা যায় না এক্সটেনশন লিখতে হয় তাহলে আমি যদি বলি ঝুড়িতে দশটা আপেল আছে তাহলে আপেলগুলো কি ঝুড়ির না আপেলগুলো গুলো কোনো একটা মানুষের ঝুড়ি একটা প্লেস একটা জায়গা তাহলে দেয়ার আমার সাবজেক্ট যদি পুরুরাল হয় ভারটা পুরুরাল হবে দেয়ার আর হবে এখানে

ফুটবল আচ্ছা ভালো থাকো ওকে তো এই যে কনভারসেশনটা দেখলেন দেখেন এখানে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বললাম বা অ্যানালাইসিস করলাম এই ছোট ছোট জায়গার উপর আমাদের ফোকাস করতে হবে এই জায়গাগুলো কোথায় ডু এর ব্যবহার হবে কোথায় ইজ এর ব্যবহার হবে কোথায় আর এর ব্যবহার হবে কোথায় আমি আর ইনডিফিনিট টেন্সে বসতেছে কোথায় কন্টিনিউস টেন্সে বসতেছে কোথায় ডাবল এইচ ওয়ার্ড গুলো পর পর আমি মেইনটেইন করতে পারছি কিনা যে সমস্ত বাংলা সেন্টেন্সে ভার্ব নেই সেগুলোকে ভার্ব দিয়ে ইউজ করতে পারছি কিনা এগুলো আমাদের ধরা শিখতে হবে এই জায়গাগুলোতে ল্যাক থাকার কারণেই কিন্তু আমরা কথা বলতে পারি না কথা বলতে গেলে কনফিডেন্ট পাই না বুঝতে পারছেন এগুলো যদি আপনি চার পাঁচটা চার পাঁচটা কনভার্সেশন যদি একটু অ্যানালাইসিস করেন বা সলভ করেন দেখবেন অনেক ক্লিয়ার হয়ে যাবে ল্যাঙ্গুয়েজটা এবং অনেক দ্রুত আপনি ডেভেলপমেন্ট পাবেন আমার কথাটা কি বুঝছেন কি বললাম তো এই কনভার্সেশন আমি কিছু দিয়ে দিব এটা তো জাস্ট বেসিক একটা কনভার্সেশন ছিল এখানে অ্যাডভান্স লেভেলের অনেক কনভার্সেশন আছে যেগুলো আমরা নেক্সট ক্লাস থেকে আরো ভালোভাবে ট্রান্সলেট করার চেষ্টা করব বা করব কথা ক্লিয়ার বুঝতে পারছেন

আর এই ক্লাস গুলো কেউ মিস দিবেন আমি আবারও বলছি এই ক্লাস গুলো অনেক বেশি ইফেক্টিভ হবে আমরা এতদিন যা যা পড়ে আসছি যা যা শিখে আসছি সবকিছু নিয়ে এক একটা ক্লাস আমাদের হবে তো এগুলো মিস দিলে পিছাই পড়বে এই মাসে আপনি আপনার অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট বুঝতে পারবেন এবং নিতে পারবেন সো দ্যাটস ফর